কিরে, এত তাড়াতাড়ি চলে এলি, কাজ নেই নাকি? আর কি বলবো ম্যাডাম, এই মানুষ জাতি খুব ধ্যান তাড়া করছে, কিছুতেই কাছে আসতে দেয় না। এই হয়েছে তোদের নিয়ে জ্বালা, রোজ কিছু না কিছু অজুহাত, শুধু কাজে ফাঁকি মারা। না ম্যাডাম, মানুষ এখন খুব চালাক হয়ে গেছে। মানুষ এখন ওই সব জিলাপির মতো দেখতে কয়লার জ্বালায় না। এই তোরা যা এখান থেকে যা, তোদের দেখে আমার মটকাটা গরম হয়ে যাচ্ছে, কানের নিচে কখন সেট করে দিয়ে দেবো, যত সব ভাট বকে। রাগ কেন করেন ম্যাডাম? আমি সত্যি বলছি ম্যাডাম, ওই পচা পুকুরের ম্যালেরিয়া দিদিটা বলছিল মানুষ এখন কি সব মশা মারার তেল টেল জ্বালাচ্ছে, তাতে আবার অ্যাক্টিভ মুডও আছে, কাছে গেলেই ছবি। তুই সত্যি বলছিস তো? একেবারে পাক্কা খবর? হ্যাঁ ম্যাডাম, পাক্কা মানে একেবারে টুসটুসে পাক্কা খবর। এবার তো একটু চিন্তা হচ্ছে রে, সব তোদের জন্য। কতবার বলেছি একটু ট্রেনিংটা ভালো করে নে নে নে, যাতে এক কামড়েই ছবি হয়ে যায়, তাহলে এই মানুষগুলি আর অ্যাক্টিভ মুড ফুড বানাতে পারতো না। তোরা তো সব নিজে নিজেই পাকামি করিস, সময় থাকতে যদি আমার কথা শুনতিস। ম্যাডাম চিন্তিত লাগছে যে। এই এলো জ্ঞান দিতে, একে তো আমার মটকা গরম, তার উপর নিরামিষ জ্ঞান। এই তোরা ভাগা তো দেখি ভাগা। একেবারে চুপসে গেছে যে, দেখো দেখো আমাকে দেখো, ফলের রস আর পাতার রস খেয়ে দিব্যি আছি। তোমরা কি সব রক্ত টক্ত খাও, ছি যত সব অখাদ্য জিনিস। ছে দাদা, তুমি মানে মানে এখান থেকে কেটে পড়ো তো, ম্যাডামের মটকাটা গরম আছে, নইলে। হ্যাঁ হ্যাঁ মটকা গরম, যত সব যাই যাই, আমার ফলের রস খাওয়ার সময় হয়ে গেছে। গুড বাই ম্যাডাম, গুড বাই। দেখলি কেমন রোয়াব দেখিয়ে গেল, নিহাত আমি বিপাকে পড়েছি, নইলে ওই হতচ্ছাড়াকে দেখাতাম মজা। ছাড়ো তো ম্যাডাম এই হুলো মুখকে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বলবো ম্যাডাম, বলবো বলবো। আমার এমন দিন এলো যে তোদের কাছ থেকে আইডিয়া নিতে হচ্ছে, বল বল তাড়াতাড়ি বল। আমি শুনেছি শহরের হাই সোসাইটিতে এক নতুন ধরনের শক্তিশালী মশার আবির্ভাব হয়েছে, যে নাকি টপার টপ মানুষ জাতিকে টপকে দিচ্ছে, আমাদের থেকে অনেক শক্তিশালী। তার নাম নাকি ডেঙ্গি। ডেঙ্গি? এই নাম তো আগে মার্কেটে শুনিনি, একেবারে নতুন নাকি? হ্যাঁ ম্যাডাম, একেবারে নতুন, এক ছো বলে ছবি করে দিচ্ছে, ওকে আমাদের দলে নিলে কেমন হয়? কথাটা ঠিক বলেছিস, তবে ডাক ডেঙ্গিকে। ম্যাডাম এই আমাদের ডেঙ্গি দিদি, খুব কষ্ট করে পেয়েছি ডেঙ্গি দিদিকে। ও নিয়ে এসেছিস, বেশ বেশ, তা তুমি নাকি খুব শক্তিশালী মস্কিউটো। তোমরা ঠিক জানো আমি খুব শক্তিশালী, শুধু এই কথাটা জানার জন্যই ডেকে এনেছো নাকি? আমার অনেক কাজ আছে, তোমাদের সঙ্গে ভাট বকার সময় নেই। তোমরা তো মালধাত্তা আমলের মতনই থেকে গেলে, দেখো আমাকে দেখো, আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি, উন্নত মানের ট্রেনিং নিয়ে এসেছি, তোমরা তো স্কুলেই গেলে না। আহা চড়ছ কেন, আমাদের ম্যাডাম তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ও তো বলে ফেলো কি বলবে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে,
তাই আমি তোমাকে আমার দলে নিতে চাই। এই সব কথা চিড়ে ভিজবে না। তোমাদের দলে গেলে আমাকে অর্ধেক রাজ্যত্ব দিতে হবে, রাজি? এ তো মুশকিলে ফেলেছে, কি করি? উফ, যত সব, আগে বাঁচি তারপর রাজ্যত্ব। ঠিক আছে, অর্ধেক রাজ্য তো তোমার, কিন্তু মনে রেখো মনুষ্য জাতিকে ধ্বংস করতেই হবে, তবে এই রাজ্যত্ব। লাইনে এসো বাছা, লাইনে এসো, এবার দেখো আমার কামাল। বন্ধুরা, ডেঙ্গির হাত থেকে বাঁচতে আমাদেরও সতর্ক থাকতে হবে। যেমন, বাড়ির চারপাশে কোনো জল জমতে দেওয়া যাবে না, আর রোজ রাত্রে মশারি খাটিয়ে ঘুমোতে হবে। আর মনে রাখবে, প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবে। আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করতে ভুলবেন না। এরকম গল্প আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।